চাহ শ্রমিকক আদায় নিদিলে 37 লাখ টাকা। চাহ বাগিচার সম্পত্তি কৰুক। রাজ্য দরিদ্র শ্রমিকক লুণ্ঠন অব্যাহত রাখিছে একাংশ চাহ বাগিচার মালিকে। শ্রমিকক দরমহা সময়মতে আদায় নিদিয়ার পেনশন ভবিষ্যৎ নিধির ধন পর্যন্ত লুণ্ঠন করেছে একাংশ বাগিচার মালিকে। এনে চাহ বাগিচার বিরুদ্ধে কঠোর হয়েছে রাজ্য সরকার। আজি উজনির এখন চাহ বাগিচায় শ্রমিকক পেনশন আর ভবিষ্যৎ নিধির প্রায় 37 লাখ টাকা মুকলি করে নিদিয়াত বাগিচার সকলো সম্পত্তি পুরুষ করার লগতে চাহ বাগিচাখন অসম চাহ শ্রমিক কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের অধীনলৈ আনে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের অধীনলৈ চাহ বাগিচা উজনির আইডিয়পুখুরী চাহ বাগিচার সম্পত্তি বাজেয়াপ্ত করে অসম চাহ শ্রমিক কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনে। আজি সংগঠনটির শিবসাগর আর সোনারী কার্যালয় বিষয়া দল এটাই বাগিচাখনের সকলো স্থাবর আর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। বৃহৎ আরক্ষী বাহিনী সহ চাহ বাগিচাখনত গৈ উপস্থিত হওয়া দলটোৱে বাগিচার সকলো সম্পত্তির নথিপত্র পরীক্ষা করার অন্তত সম্পত্তি বাজেয়াপ্ত করার লগতে বাগিচাখন নিজের অধীনলৈ নিয়া বলে ঘোষণা করে বাগিচার জাননী আঁড়ি দিয়ে। জানিব পৰা মতে আইটিওপুখুৰী চাহ বাগিচার মালিকে শ্রমিক কর্মচারীক বিভিন্ন শিতানত প্রায় 37 লাখ টাকা আদায় দিয়া নাছিল। সরকারি নীতি নির্দেশনা অনুসরি বাগিচার মালিকে প্রায় 37 লাখ টাকা আদায় নিদিয়াত কঠোর ব্যবস্থা গ্রহণ করে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনে। ডিসেম্বর 2022 তারিখে সোনারী পিএফ অফিসর পৰা অফিসার সকল আহি পেলায় আইদুপুখুরী বাগানখন এটাচমেন্ট করিলে। আর করার পিছত আইদুপুখুরী বাগানের সোসাইটি ফর গার্ডেন ম্যানেজমেন্ট বাগানখন রক্ষণাবেক্ষণ দিয়ে যাবর কারণে দায়িত্ব অর্পণ করেছে। আর এই বাগানখন 2005 চনত লিকুইডেশন হয়েছিল। আর লিকুইডেশনের পিছত বাগানখনত সোসাইটি ফর গার্ডেন ম্যানেজমেন্ট চলাই গৈ আছিল। আর আজি আহি পেলায় বাগানখন পিএফর যে ধার লাগি আসে প্রায় 38 লাখ টাকা সেইটার কারণে বাগানখন এটাচমেন্ট করলে। আর কালিরপরা বাগানখন তত্ত্বাবধানত চলিব আর মানুষখিনিক পোহপাল দিয়ে যাবলে কৈছে। মানুষের রক্ষণাবেক্ষণ চিন্তা করেছে আর সেইখানে সকল রাইজর কথা চিন্তা করিয়ে এই ব্যবস্থা হাতত লৈছে। আর পরবর্তী সময়ত যেতিয়া এই বাগানখন নিলাম হব তেতিয়া হয়তো মানুষখিনির একটা স্থায়ী সমাধান হব আর বাগানখন ভাল ধরনের চলিব বলে আমি বিশ্বাস রাখিছো। গতি সমূহ রাইজে ভালে পাইছে কথাটো যে বাগানখনত এটা সময়ত বাগানের মালিক আহিব আর বাগানখন সম্পূর্ণ বাগানের নিয়মাবলীত চলিব, প্লেন্টেশন লেবার একমতে চলিব। আর এই কথাটো আমার সমূহ রাইজে আদরণি জানাইছে। আপনার বাগানত কিমান টোটাল শ্রমিক আর কর্মচারী আছে? আমার প্রায় 180 শ্রমিক। আর হেতু সিজনত হয়তো বাড়ি যায় পাথর সিজনত। পূর্বতে আপনার মানে এই ধারখানি পূর্বর পর চলি আছে নাকি? এই আগর কোম্পানি আইদুপুখুরী টি স্টেট প্রাইভেট লিমিটেডের ধার আছে আর সেইটো নিদিয়ার কারণে আজি এই প্রক্রিয়া পিএফ অফিসে লোলে বাধ্য হল। মৃত্যুঞ্জয় দাসর রিপোর্ট, মাই নিউজ নর্থ ইস্ট।